দিল্লির চাণক্যপুরী ত্রিপুরা ভবনে চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই চাপ কমানোর লক্ষ্যে দিল্লিতে নতুন আরও একটা ত্রিপুরা ভবন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সরকার সেই মতো নয়াদিল্লির দ্বারকার সেক্টর সেভেন্টিনে ত্রিপুরা ভবনের জন্য একটা জমিও চিহ্নিত করা হয় গত সাতই মার্চ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি দ্বারকার সেক্টর সতেরোর সংশ্লিষ্ট জমি হস্তান্তর করে নতুন ত্রিপুরা ভবনের জন্য সংশ্লিষ্ট জমির পরিমাণ দুই হাজার নয়শো ত্রিশ বর্গমিটার শনিবার দ্বারকা সেক্টর সতেরো এর সংশ্লিষ্ট জমিটি পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রীর সাথে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকরা উপস্থিত ছিলেন দ্বারকা সেক্টর সতেরোর এই জমি পরিদর্শন করে খুশি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী উপস্থিত আধিকারিকদের অত্যাধুনিক উন্নত মানের ভবন নির্মাণের নির্দেশ দেন আগামী কিছুদিনের মধ্যেই নতুন ত্রিপুরা ভবন নির্মাণের কাজ শুরু হবে প্রসঙ্গত উল্লেখ্য যে দ্বারকার সেক্টর সতেরোয় নতুন ত্রিপুরা ভবন নির্মাণ সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই তেইশ কোটি ছেষট্টি লক্ষ টাকা বরাদ্দ করা হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় আগামী কয়েক বছরের মধ্যেই দ্বারকায় মাথা তুলে দাঁড়াবে অত্যাধুনিক ত্রিপুরা ভবন রিপোর্ট আর ই নিউজ